বরকতময় সাহারি উইথ এইচ এম স্টিল দর্শক আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি মাহিরমজান রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা শুনতে আলোচনা করতে আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতা আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনব সেটি হচ্ছে ইফতার ও সাহারি দর্শক রমজান আসলেই পরে এই ইফতার এবং সাহারির সঙ্গে আমাদের প্রত্যেকের নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যায় যা ছাড়া আমাদের রোজা আমাদের সিয়াম পরিপূর্ণ হতে পারে না হয় না আমরা সেই দুটো অনুষঙ্গের সঙ্গে আজকে আরও বেশি অবগত হব জানবো ইনশাল্লাহ তারা আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে সম্মানিত অতিথি হিসাবে দুজন দিন উপস্থিত রয়েছেন আমরা প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলমিদিন ইসলামী চিন্তাবিদ মোহতার মানোনা হাসান শাহীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি এবং আমাদের সঙ্গে আরেকজন সম্মানিত দিন রয়েছেন محترم হাফেজ মাওলানা নিজাম বিন মুহিব সম্মানিত খতিব বাইতুল রহিম জামে মসজিদ নিউ মার্কেট

ওয়ালা আলিহি ওয়া আজমাইন ইফতার রমজানের একটি বিশেষ অনুষঙ্গ এবং এবাদতের অন্তর্ভুক্ত আল্লাহ রব্বুল আলমিন যে সিয়াম সাধনা আমাদেরকে দিয়েছেন পবিত্র করার জন্যে আমাদের আমলকে পবিত্র করার জন্যে আমাদের দেহকে পবিত্র করার জন্যে তারই একটি অংশ হচ্ছে ইফতার সারাদিন রোজা রাখার পরে মুসলিম সমাজ এই মানে অনাহার এক কথায় সিয়াম সাধনার পরে আল্লাহরব্বুল আলমিনের আরেকটি সন্তুষ্টির দিক সেটা হলো এফতার সেই ইফতারে অংশগ্রহণ করে এই এফতার রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লাম ঘোষিত একটি সুননত কেউ যদি আমরা ইফতার না করি তাহলে রসুলের একটা সুননতকে আমরা ত্যাগ করব। সুতরাং আমাদের এই ইফতার হচ্ছে এই রোজাদারের জন্য বিশেষ একটি আমল যার মাধ্যমে বে সবের অধিকারী হওয়ার সুযোগ রয়েছে এফতার শব্দটা আসলে ফেতরুন শব্দ থেকে আসে এফতার হল তরতাজা হওয়া মূলত এর অর্থ কারণ সারা দিন রোজা রাখার পরে যখন আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সেই দেওয়ার রিজিক সামনে পেয়ে যখন এটা গ্রহণ করে তার মধ্যে প্রফুল্লতা আসে তার মধ্যে অর্থাৎ তার ইন্টারনাল এক্সটার্নাল সব দিক দিয়ে তার কিন্তু একটা সতেজতা চলে আসে সারাদিন না খাওয়ার ফলে তার মধ্যে যে খুৎপি পাশা থেকে যায় সেইটা যখন ইফতার গ্রহণ করে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন এই খাদ্যের যে গুণাগুণ সেটা কিন্তু প্রতিটি রগ রেশায় পৌঁছে দেন সুবাহান আল্লাহ বিহামদি এবং এর মাধ্যমে আমাদের শরীরের যে টক্সিনগুলো এই রমজানের মাধ্যমে বেরিয়ে গেল তারপরে আবার সেই টক্সিন বের করে দিয়ে বিশুদ্ধ একটা খাবারের মাধ্যমে আমাদের বড়িকে আবার সতেজ করছেন আল্লাহ রব্বুল্লা আলমিন সুবাহান আল্লাহামদিক সেই জন্য ইফতার অতীব গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ রসুলাম বলছেন যে রমজানের রোজাদারের জন্যে দুইটা মুহূর্ত হইল তার ঈদের মুহূর্ত এক তার মধ্যে একটা হইল ইফতার এই এফতার যখন সে গ্রহণ করে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে একটা আনন্দ তার মধ্যে চলে চলে আসে এবং সমগ্র ঘরটাই কিন্তু এই আলোকে এই সতেজতায় উদ্ভাসিত হয়ে ওঠে আল্লাহ এটা বিশেষ দান আমাদের জন্য 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 মুসলমানদের অনেক অনেক ধন্যবাদ আপনাকে শাহিন চমৎকার করে আপনি বললেন যে ইফতারটা আসলে আমাদের দেহের অভ্যন্তর ইন্টার্নাল যে একটা পরিবর্তন করে ফেলে সারা দিন ক্লান্ত শ্রান্ত হয়ে যখন আমরা অভক্ত থাকি সন্ধ্যাবেলা ইফতার যখন করি তখন সারাদিনের ক্লান্তি আল্লাহ তালা দূর করে দূর করে দেয় এই সন্ন্যার মাধ্যমে চমৎকার বললেন আপনি আপনার কাছে ইনশাল্লাহ আমরা আবার আসবো মানোনা নিজাম বিন মহিব আপনার কাছে আসছি আমরা যে আসলে ইফতারের যে সময়টা আমাদের দেশে আমাদের কালচারে শুধু আমাদের কেন গোটা মুসলিম উম্মার কালচার এটা কিন্তু রূপান্তরিত হয়েছে যে সারাদিন পরে আমরা যখন ইফতার করি তখন কী এক মানে অসীম আনন্দের বন্যা বয়ে যায় এবং সেই মুহূর্তের ধর্মীয় দিক থেকেও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একটু বলেন আপনি চমৎকার করে বলছিলেন শুরুতেই আমরা আপনার কথার রেশ ধরেই বলতে চাই যে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন ফারহেতান রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে ফারহাতুন আইন্দা ফিতরিহি ও ফারহাতুন আইন্দা লি কবহি যে একটি আনন্দ হচ্ছে রোজাদার যখন ইফতার করে সেই আনন্দটি আর আরেকটি আনন্দ হচ্ছে যখন রোজাদার এ রোজা রাখার কারণে আল্লাহকে ভয় করার কারণে এই যে সারাদিন না খেয়ে থাকলো আল্লাহ তা যে বলেছেন যে নিজে তিনি এটার পুরস্কার দিবেন প্রতিদান দিবেন যে রোজাদারকে আল্লাহ তা আলা এই যে পুরস্কার দিবেন আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে এটা হচ্ছে রোজাদারের একটা বিশেষ পুরস্কার তো এতেই আমরা বুঝতে পারি যে সারাদিন রোজা রেখে আমরা যখন ইফতার করি এই ইফতারটা আমাদের জন্য অত্যন্ত বিশেষ করে সোয়াবের দিক থেকেও অনেক বেশি আর তার সাথে সাথে আমাদের দুনিয়াবি দিক খেয়াল করলেও আপনার আমরা সকলেই জানি যে বাসার মধ্যে ইফতারের আয়োজন চলে খুব ভালোভাবে মসজিদে মাদ্রাসায় সবাই মিলে একসাথে ইফতার করার একটা প্রচেষ্টা থাকে এই যে লক্ষ্য করবেন যে এটা যে আমাদের জাতি ধর্ম সবার ছড়িয়ে যে আনন্দটা রোজার দিনে বেলা যখন আমরা ঠিক জ্যামে পড়ে যাই আপনি লক্ষ্য করে দেখেছেন যে এটা আমাদের কি সার্বজনীন একটা কালচারে রূপান্তর হয় যে কে কাকে খাওয়াবে সেজন্য আমরা ব্যাকুল হয়ে যাই সুফানুল্লাহ জি বলছিলেন আপনি জি এরপরে নবী করিম সাল্লাহাম আরেকটি হাদিসে বলছেন যে এই যে ইফতারের সময় এমনিতেই তো আমাদের আনন্দ সেই সাথে আল্লাহ আল্লাহর আলমিন এই ইফতারের সময়টাতে অসংখ্য জাহান জাহান্নামীকে মুক্ত করে দেন সুবাহান আল্লাহ এবং ওয়াজা আলী কফিকুল্লিলাইলা প্রতি রাতে এটা তিনি করেন তাহলে একদিকে যেমনিভাবে সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ পাচ্ছি তার সাথে সাথে আবার জাহান্নাম থেকে মুক্তিও লাভ করছি সুবাহান্লাহ তাহলে খুব সহজেই বোঝা যায় যে ইফতারের এই মুহূর্তটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি আসলে এই ইফতারটা নিজেরা না খেয়ে যদি অন্য কাউকের মধ্যে সামিল করি সেক্ষেত্রে আমাদের জন্য সেটা তো অত্যন্ত আনন্দদায়ক আরো বেশি এই জন্য কারণ রসুল করিম সাল্লিউসাল্লাম বলেছেন যে তুমি যদি আরেকজনকে ইফতার করাও তাহলে তুমি যে রোজা রাখলে সেটা সোয়াব তো তুমি পাচ্ছই সেই সাথে আরেকজনকে যে রোজা ইফতার করালে তার পর্যন্ত তোমার আমল নামায় চলে আসছে এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয় ঘোষণার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে শুধু নিজের রোজা রাখা নয় আরেকজনকে ইফতার করানো এটার মধ্যে আমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে বিরতির পরে আবার আলোচনায় ফিরবেন ইনশাল্লা প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম বাহিরাম জানে এমন একটি অনবদ্য আমল যা আমরা প্রত্যেকে করে থাকি সারাদিন সিয়ামের পরে যখন ইফতার নিয়ে সামনে বসি তখন মোমেনের হৃদয় জগতে তার মনজগতে আনন্দের বন্যা বেয়ে যায় সুফহান আল্লাহ এবং সেই সময়টি আমাদের দোয়া কবরের অন্যতম একটি সময় আমরা শুনছিলাম আলোচনা আরও শুনবো একটি বিরতির পরে থাকুন আমাদের সঙ্গে প্রিয় দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের পবিত্র মাহে রমজানের বিশেষ আয়োজন বরকতমায় সাহারি অনুষ্ঠানের আজকের পর্ব আমরা আলোচনা শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হচ্ছে ইফতার সাহারি আলোচনায় আছেন আমাদের সঙ্গে দুজন সম্মানীয় আলিম আমরা যাচ্ছি জনাব মর্তুদ হাসান শাহিন আপনার কাছে আবারও আপনি বলছিলেন ইফতারের কথাটি আমরা শুনলাম সাহারির বিষয়টি একটু আমরা আসতে চাই আমরা রমজানের সিয়াম পালন করার জন্য যে সাহারি গ্রহণ করে থাকি সে বিষয়ে কোরআন এবং সুন্না কি বলছে ধন্যবাদ আপনাকে সাহারি রোজাদারের জন্য একটি বড় আরও একটি বড় উপহার আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে সাহারি শব্দটা তিনটাভাবে আমরা উচ্চারণ করতে পারি যদিও আমাদের দেশে সেহেরি বলে এটা উর্দু থেকে এসছে তার কারণে আমরা এই শব্দটা সেহেরি বলি কিন্তু আরবিতে এটা সাহার সোহর বা সাহর তিনটা শব্দ আমরা এখানে ব্যবহার করতে পারি এর অর্থ হচ্ছে রাতের খাবার রসুল করিম সাল্লা আলিয়াসাল্লাম এ রাতের খাবার খেতেন এবং বলছেন তোমাদের জন্য এতে রয়েছে বরকত সুতরাং সাহারি খাওয়া সুন্নত এবং এই সাহারির মধ্যে বরকত রয়েছে এবং আল্লাহ রস আরও বলেছেন যে তোমরা এই সাহারি কখনো ত্যাগ করবে না এটা আমাদের জন্য কত বড় একটা আল্লাহ রাব্বুল আলমিনের মেহরবাণী আগেকার যুগে যে উম্মত ছিলেন তারা কিন্তু এই সুযোগটা পান নাই তাদেরকে দেওয়া হয়েছিল যে তারা যদি ঘুমিয়ে পড়তেন তাইলে আর সাহারি তারা আর খেতে পারতেন না তখন থেকে তাদের রোজা শুরু হয়ে যেত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল বলেন এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা দান বিশেষ দান যে সাহারি তোমাদের জন্য সুন্নত করে দিয়েছেন সাহারি যদি না খায় আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাকে দুর্বল করে ফেলবেন রোজার উদ্দেশ্য তো তা নয় বরং রোজার উদ্দেশ্য হচ্ছে তার যে তাস্কিয়া নাফস এই তাস্কিয়াত নাফস তার উদ্দেশ্য সে তাস্কিয়া নাফস উদ্দেশ্য যেহেতু তাকে দুর্বল করে নেয় সেজন্য খাবার খাওয়ার জন্যে আল্লাহ রসুল্লাম বলছেন তোমরা সাহায্য নাও সাহায্য নাও খাবারের দ্বারা দিনের রোজার সাহায্য নাও আর অবে তিন এবং কাইলুলার দ্বারা সাহায্য নাও যাতে করে রাতে তোমরা জাগতে পারো একটু বিশ্রাম বিশ্রাম করো তো এই দুইটা দিক অর্থাৎ একদিকে খেতে বলেছেন আবার অন্যদিকে দিনের বেলা একটু ঘুমের মাধ্যমে রাতের বেলায় কেমন লাইলের জন্য প্রস্তুত হতে বলছেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই সাহারির যে মানে ব্যবস্থা রেখেছেন বান্দার জন্যে বান্দা এই সাহারি গ্রহণ করবে আল্লাহ রসুলসাল্লাম বলছেন এতে তারা বরকত লাভ করবে এবং এই সাহারির মাধ্যমে সে আল্লাহ সন্তুষ্টি লাভের সুযোগ পাবে একবার এক সাহাবি রসুল কামসাল্লামের কাছে গেলেন তিনি গিয়ে দেখলেন রসুল সাহাবি রসুলকুলসাল্লাম সাহারি খাচ্ছেন রসুল তাকে বললেন তোমরাও সাহারি খাবে কারণ এই সাহারি তোমাদের জন্য বরকত নিয়ে আসবে সোহান আল্লাহ আমরা সেই বরকত লাভ করার চেষ্টা করবে সাহারির মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ আপনাকে যারা নিজাম বিন আপনার কাছে আসছি আমরা সাহারির বিষয়ে বলছিলাম শুনছিলাম আলোচনা আপনি একটু বলবেন আমাদেরকে যে এই সময়টা একজন মোমেনের জন্য সাহারি যখন আমরা খেতে উঠি সেই সময়টাকে আমরা তাহাজুদ বা অন্যান্য দোয়া কবলের জন্য আমরা কিভাবে ব্যবহার করতে পারি জি নিশ্চয়ই আমরা এই সময়টাতে সময়টাকে এইভাবে কাজে লাগাতে পারি যে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তো বলেছেন যে তোমরা সাহারি খাও এমন সময় যে শেষ ওয়াক্তে অর্থাৎ একেবারেই শেষের দিকে ইফতার খাও দ্রুত দ্রুততার সহিত আর সাহারিটা শেষ ওয়াক্তে খেতে বলেছেন তো আমরা যদি একটু আগে উঠি তাহলে আমরা ওই সময়টাতে তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের জন্য পরিবারের জন্য সর্বোপরি পুরো পৃথিবীর জন্য দোয়া করতে পারি আর সেই সাথে আমরা একদম একদম শেষের দিকে যদি খাই নবী করিম সাল্লামের দেখানো পথেই তাহলে আমরা হাঁটলাম ইফতারের ক্ষেত্রে আমাদের সমাজে একটা ধারণা হয়ে আছে ধরুন মসজিদে আজান দিতে দেরি করছে হয়তো মজান সাহেব একটু কাজে আছেন হয়তো আজানটা একটু লেট হয়ে গেছে মানে আসলে আমাদের ইফতারের টাইমটা কি আসলে আজানের সাথে রিলেটেড নাকি এটা সূর্য ডুবা না এটা নিশ্চয়ই আপনিও আমার সাথে একমত হবেন যে এটা সূর্য ডুবার সাথে সম্পৃক্ত আমরা অনেক মসজিদে দেখা গিয়েছে মোয়াজ সাহেব কোনো কাজে যদি ব্যস্ত থাকেন ওনার ওই ইফতারের সময় হওয়ার দুই তিন মিনিট বা চার পাঁচ মিনিট পরে হয়তো উনি আজান দিয়ে দেন দিতে যান সময়ে স্বল্পতার কারণে বা ওনার ব্যস্ততার কারণে আবার ওনাকেও তো ইফতার করে নিতে করে নিতে হয় জি 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 তো আমরা যেন এই ভুলটা না করি অনেক সময়ে অনেক সমাজে আবার এইটাও দেখা যায় যে ইফতারের সময় হয়েছে কিন্তু কেউ যদি আজানের আগে ইফতার করে তাকে নিয়ে আবার কেউ কুটুক্তি করে বা একটু অন্য চোখে দেখে অথচ তিনি কিন্তু সঠিক কাজটাই করছেন তিনি রাসুলি করিম সাল সাল্লামের সেই নির্দেশটাই পালন করছেন যে তোমরা দ্রুততার সহিত ইফতার করো নবীজি যে বলছেন যে তাহারু ফা ইন্নাফি সাহরি বারাকা সাহারি খাও সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে আবার আরেক হাদিসে বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্তই কল্যাণের সঙ্গে থাকবে যতক্ষণ না তোমরা সাহারি দেরিতে করবে এবং ইফতার দ্রুততার সহিত করবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা আসবো ইনশাল্লাহ বিরতির পরে আবার আপনাদের কাছে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলাম চমৎকার আলোচনা ইফতার এবং সাহারি সম্পর্কে কোরআন এবং সুনার আলোকে শুনবো আরো কিছু আলোচনা আর একটি ছোট্ট বিরতির পরে দর্শক আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন যেমন টেলিভিশনের পবিত্র মাহেরাম জানের বিশেষ আয়োজন বরকতময় সাহারি উইথ এইচ এম স্টিল দর্শক আমাদের সঙ্গে রয়েছেন দুজন আলোচক আমরা আলোচনা শুনছিলাম ইফতার এবং সাহারি সম্পর্কে আসছি মহতারাম হাসান শাহিন আপনার কাছে আমাদের সমাজে একটা প্রবলেম আমরা দেখি জানি এরকম যেমন কর্মজীবী ভাইরা যারা দীর্ঘ সময় রাতে কাজ করেন হয়তো রমজান যত শেষের দিকে যায় ততই কিন্তু তাদেরকে রাত্রে বেশি বেশি সময় থাকতে হয় বাজারে মার্কেটে শপিং মলগুলোতে তাদেরকে ডিউটি পালন করতে হয় ফলে অনেক ভাইরা আছেন তারা সাহারিটা খেতে আবার শেষ রাতে উঠ উঠবার মতো সময় ফুরস্তুত অনেকে পান না একবারে ঘুমিয়ে পড়েন অনেকে আছেন এই শেষ রাতে না উঠে একবারে খেয়ে ঘুমিয়ে যান এতে করে আসলে আমরা সাহারির যে বরকত সেটা আমরা পরিপূর্ণ পাবো কিনা ধন্যবাদ আপনাকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সমাজে তো ওজোর যেটা ওজোর তো ওজোরই সেখানে ইসলাম তাদেরকে রকসাত দিয়েছে যে যাদের এরকম সমস্যা যে এখন যদি ঘুমিয়ে যায় হয়তোবা আর উঠতে আর উঠতে পারবে না তিনি সে তখনই খাবেন কারণ আল্লাহর লাইউ নাফসান ইল্লা আহা আল্লাহ রব্বুল আলমিন মানুষের উপরে তার শক্তির বাইরে কিছুই চাপিয়ে দেন না সুতরাং সে উনি যদি এখন খেয়ে ঘুমান সেটা যদি তার জন্য স্বাচ্ছন্দ্য হয় এতে তার কোনো সমস্যা হবে না রোজায় কোনো সমস্যা হবে না কারণ মানুষের কষ্ট হোক সেটা তো আল্লাহ চান না এবং এটা সারি ওই সময় না খাওয়ার কারণে সে ওইটা যদি তার মানে পাস হয়ে যায় সারির সময়টা পাস হয়ে যায় তাহলে তো সারাটা দিন তার কষ্ট করতে হবে আল্লাহ এই কষ্ট তাকে দিতে চান না সুতরাং তিনি যখন ঘুমাতে যাবেন তিনি সাহাড়ি খেয়ে ঘুমাবেন তাহলে তার শূন্যত আদায় হয়ে গেল হয়তো তাখির করলে যে সবটা অতিরিক্ত পাওয়া যেত সেইটা হয়তো তিনি পাবেন না ঘুম থেকে উঠে খাবারের সেহেরি খেতে চাই না যে না আমি আরো কৃচ্ছতা সাধন করব আমি এত খাবো না ইফতার খেয়েছি এই একবারই খাবো সারাদিনেরও যায় একবারই তারা ইচ্ছাকৃত শেষ রাতে তারা খাবারটা অ্যাভয়েড করে থাকেন এটা আসলে একজন জন্য আসলে একজন রোজাদার এবং একজন মমিনের জন্য রসুলের সুন্নতকে ভাবে বাইপাস করার কোনো সুযোগ নাই তিনি সক্ষম হলে অবশ্যই তিনি সাহারি গ্রহণ করবেন কারণ আল্লাহ রসুল বলেছেন যে লাই ঝালু উম্মতি বে আমার আমার উম্মতেরা সময় ক্ষয়ের লাভ করতে পারবে লায়ালু বে ক্ষয়রেন উম্মতি বে আমার উম্মতরা খয়ের উপরে থাকবে ততক্ষণ বা জালুল আল ফেতরা যতক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি তারা ইফতার করতে পারবে ও আক্ষারু এবং বিলম্ব করতে পারবে আর সাহরা সেহারিতে যদি বিলম্ব করে সাহারি খায় তাইলে আল্লাহ রসুল বলেছেন যে সেই উম্মতরা আমার ক্ষয়ের মধ্যে থাকবে কল্যাণের মধ্যে থাকবে তিনি কেন ইচ্ছা করে ক্ষয়ের থেকে কল্যাণ থেকে কল্যাণ থেকে আল্লাহ রসুল বলেছেন যে দিন বিজয়ী থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা এই সাহারি সময় অর্থাৎ দেরি করে খাবে এবং এপতার তাড়াতাড়ি করবে আমরা সেই এই যে ফজিলতের কথাগুলো আমরা শোনার পর কেন সেটা ত্যাগ করব জি জি আপনি যথার্থই বলেছেন এবং আসলে এই কষ্টটা মেনে নেওয়া এবং এটা প্র্যাকটিস করাটাই তো সংযম মানে রমজান তো আসলে এসেছিল বলতে এইটার জন্যই যে আমি প্রতিদিন শেষ রাতে উঠব এবং এই শেষ রাতে ওঠার যে একটা প্র্যাকটিস এক মাস ধরে আমি করছি এটা আমার গোটা জীবনে এটা প্রভাবটা ছড়িয়ে যাবে আপনি অনেক ধন্যবাদ আসছি আপনার কাছে নিজামবির মহিন আপনার কাছে আপনি যদি বলতেন আমাদের একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা অনেক সময়য়ে রয়েছি আমাদের মুসলিমদের মধ্যে একটা কনসেপশন আছে সারাদিন আমি সিয়াম পালন করেছি আজান হয়েছে আজান শুনতেও পেয়েছি এরপরেও কিছু মানুষেরা ইচ্ছা করে ইফতার করে না দেরি করে এমন তারা বলতে থাকে সারাদিন না খেয়ে থাকলাম এখন কি একটু দেরি করতে পারবো না এই যে কাজটা আমরা করি এটা আসলে সম্মত কিনা এটা কখনোই সম্মত না এর কারণ হচ্ছে নভিজিতও বলছেন যে তোমরা ইফতারটা করো দ্রুততার সময় অর্থাৎ দ্রুততার সহিত ইফতার করো তার মানে ইফতারের সময় যদি কথার কথা যে ছয়টা বিশে হয় আমি ছয়টা বিশে ইফতার করব আমি বিলম্ব করব না কিন্তু অনেক সময় আমাদের আমাদের সমাজে এটা অধিকাংশ জায়গায় প্রচলিত বা আমরা অনেকেই এটা করে থাকি যে ইফতারটা আমরা একটু দেরি করে করি এই জন্য যে সময় হয়েছে আর একটু পরে করি কনফার্ম হওয়ার জন্য যে সময় হলো কি না এই কাজগুলো আমরা করি কখনোই উচিত হবে না যে খেয়ে থাকে পানাহার না করে থাকলো কিন্তু সে সারাদিন মিথ্যা কথা বলল অশ্লীল কথা বললো অশ্লীল কাজ করলো ওজনে কম দিল কাউকে ঠকালো আহ নবীজি বলছেন যে তার এই সিয়াম তার জন্য কোনো কাজেই আসলো না অথচ এই সিয়ামের পুরস্কার আল্লাহ বলছেন আসৌমুলি ওয়া আমি এটার প্রতিদান দিব সুবাহান আল্লাহ তো আল্লাহর কাছ থেকে যদি আমাদের প্রতিদান নিতেই হয় তাহলে আল্লাহর নৈকট্য হাসিল করবার জন্যে ঠিক যেভাবে রসুলি করিম সাল আলি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন প্র্যাকটিক্যালি তিনি আমাদেরকে করিয়ে দেখিয়েছেন যে তোমরা এইভাবে রোজা রাখবে রোজা রেখে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আমরা তসবি হালিল পড়বো অনেকেই আমরা কোরআন কিন্তু পড়তে পারি না এই যে রমজানের পর রমজান চলে যায় কোরআনের এই মাস চলে যায় কোরআন নাজিলের এই মাস চলে যায় আমরা কিন্তু অনেকেই কোরআন পড়তে পারি না অথচ দেখা যায় যে এই যে সাবান মাস আমাদের যায় আমরা সবে বরাত নামে যেই রাতটি পালন করে থাকি সেখানে অনেকে আমরা গর্বের সহিত বলি যে আমি একশো রাকাত নামাজ পড়েছি বিশ শাখাত নামাজ পড়েছি পঞ্চাশ শাখাত নামাজ পড়েছি আসলে এই যে নামাজ সে পড়লো কোরআনই পড়তে পারে না তাহলে নামাজটা হবে কি হবে কি করে অনেক অনেক ধন্যবাদ নিজাম বিন মহিব আপনাকে চমৎকার আলোচনা করার জন্য জনাব মর্তুজ হাসান শাহিন আপনাকেও ধন্যবাদ আজকে এই পর্বে সুন্দর আলোচনা করবার জন্য প্রিয় দর্শক শ্রোতা আমরা শেষ করতে হচ্ছে তবে ইফতার এবং সাহারি নিয়ে যে অনবদ্য আলোচনা আমরা শুনলাম সেটা আমরা প্র্যাকটিক্যাল করবার চেষ্টা করব শেষ আপনাদেরকে একটি কথা বলতে চাই বিদায়ের সময় সেটি হচ্ছে আমরা ইফতারে খেজুর গ্রহণ করাকে সন্ন্যাহা জানি এবং মানি তবে সাহারিতে সে খেজুর গ্রহণ করা যে সুন্না এটা কিন্তু অনেকে জানি না নবজি বলেছেন মোমেনের সাহারিতে খেজুর কতই না সুন্দর এই জন্য আসন্ন আমরা প্রত্যেক দিন সাহারিতে অন্তত একটি হলে খেজুর গ্রহণ করি তাহলে এই হাদিসের উপরে আমল হবে এবং সুন্নার উপরে আমল হবে আল্লাহ তাল আমাদের সবাইকে তৌফিক দিন এই পর্যন্ত রেখে আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি